মেহেরপুর জেলার শত বছরের ঐতিহ্য বামন্দি পশুর হাট। প্রতিবারের মতো এবারও জমে উঠতে শুরু করেছে হাটটি। মেহেরপুর জেলা ছাড়াও চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলা থেকেও গরুর খামারিরা পশু নিয়ে আসেন এখানে। অন্যান্য বছরের তুলনায় এবার দাম বেশি হলেও চাহিদা বেশি থাকায় লাভের আশা দেখছেন জেলার বাহির থেকে আসা ব্যাপারীরা। তবে ঢাকার হাটে এসব গরু বিক্রি করে বেশি লাভবান হবেন কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা। আমরা যে টার্গেট নিয়ে এসেছিলাম সেটা হয় নাই। গত অন্যান্য বছরের থেকে এবছরে 10-15 হাজার টাকা বা 20 হাজার টাকা গরুর দাম বেশি। 7-8টা গরু কিনবো, সিকিউরিটি ভালো, অ্যাভেলেবেল গরু পাওয়া যায়, আমরা পর্দা পাই, পর্দা পাই, আমরা এখান থেকে নিয়ে যাই, আরেক জায়গায় বিক্রি করে লাভবান হতে পারি। 3 মণ গরুর দামই প্রায় 1,20,000 বলছে, 15-20 এরকম দাম হয়েছে। ঈদের বাজারে দাম একটু বেশি, খাবারের দাম তুলনায় অনেক মার খেয়ে যাচ্ছে আমরা চাষিরা ব্যাপারীরা। হাট ইজারাদাররা জানিয়েছেন প্রতি হাটে এখানে 5-6 হাজার গরু নিয়ে আসেন বিভিন্ন উপজেলার প্রান্তিক খামারিরা। ছোট কোরবানির গরু বিক্রি হয় 1,00,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত, আর বড় গরুগুলো দাম হাঁকানো হয় 2,00,000 থেকে 8,00,000 টাকা। সেই হিসাবে প্রতি হাটে 40-50 কোটি টাকার গরু কেনা বেচা হয়। প্রতিটা এরিয়া থেকে এখানে ব্যাপারী আসে এবং এখানে প্রচুর পরিমাণ গরু আমদানি হয়। 3-3,500 পর্যন্ত গরু আমদানি হয়, এখন 4,000 পর্যন্ত হবে কোরবানির সময়। এখানে 3,00,000, 4,00,000, 5,00,000, 7,00,000, 8,00,000 টাকা পর্যন্ত গরু একটা গরু বিক্রি হয়। সুযোগ সুবিধা অনেক কিছু হাট মালিক দিয়েছে, গরু আল্লাহর রহমতে বেচাকেনা খারাপ না, ভালো। বামন্দি পশুর হাট খামারি বান্ধব করতে সেখানে ভেটেরিনারি মেডিকেল টিম সবসময় থাকবে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রতি বছর আমরা কোরবানির সময় হাটে একটা মেডিকেল টিম রাখি। এবারও আমরা প্রত্যেকটা হাটে আমরা চাই যে একটা অন্তত পক্ষে মেডিকেল ভেটেরিনারি টিমের জন্য একটা আলাদা স্টল যেন বরাদ্দ রাখা হয় এবং আমরা সেটা চেষ্টা করব। জেলা প্রাণী সম্পদ বিভাগের হিসাব বলছে এবছর কোরবানির ঈদকে সামনে রেখে মেহেরপুরে প্রস্তুত করা হয়েছে প্রায় 2,00,000 পশু। নিউজ ডেস্ক, দেশ টিভি।